তো আল্লাহর রহমতে ডক্টর গাউসুল আজম স্যারের মাধ্যমে আমার আব্বু এখন পুরোপুরি সুস্থ। অনেক ডাক্তার ধরতেই পারেনি যে কী সমস্যা ছিল ওনার, যে ব্যবহার এই ব্যবহারেই রোগীটা অনেকটা সুস্থ হয়ে যায় এমন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমার আব্বু একটা পর্যায়ে অ্যাক্সিডেন্ট করার পর আব্বু ঠিকঠাক মতো হাঁটতেই পারতো না, এক ধাপ হাঁটার পর বসে পড়তো, মানে ঠিকঠাক মতো দাঁড়ায় থাকতে পারতো না। তো এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে দেখানোর পর অনেক ডাক্তার ধরতেই পারেনি যে কী সমস্যা ছিল, পাবনাতে নিয়ে গেছিলাম, তো ধরতে পারেনি। পরবর্তীতে একটা গ্রুপের মাধ্যমে ডক্টর গাউসুল আজম স্যারের সন্ধান পাই, ট্রিটমেন্ট কমিউনিটি নামের গ্রুপে। ওখানে বেসিক্যালি আমি পোস্ট করেছিলাম যে আব্বুর এই সমস্যাটা আসলে কোথায় সমাধান করা যায়, কীভাবে সমাধান করা যায়। তো এক পর্যায়ে আমি ইন্ডিয়াতে নিয়ে যাইতে চাইছিলাম, তো ডক্টর গাউসুল আজম স্যারের সন্ধান পাইলাম এই কমিউনিটির মাধ্যমে, তারপর ওনার কাছে নিয়ে আসলাম। তো ওনার যে ব্যবহার, এই ব্যবহারেই রোগীটা অনেকটা সুস্থ হয়ে যায় এমন। আর আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট, আমার আব্বু এখন আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে হাঁটতে পারতেছে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে দেশে যে এত সুন্দর চিকিৎসা হয়, এটা আমাদের একটা ভুল ধারণা ছিল যে দেশে চিকিৎসা হয় না। আসলে সবাই তো, আমাদের যে একটা ধারণা হয়ে গেছে যে বাংলাদেশে সবাই মানে ডাক্তার তো না, মানে ব্যবসায়িক, হ্যাঁ সবাই বিজনেস করে, ডাক্তারি বিজনেস, হ্যাঁ সবাই পশু রোগীকে পঙ্গু করে দেয়। এটা আমার মাথায় ছিল যে মানুষ, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভয় ধরায় দিত যে পঙ্গু হয়ে যাবে, হ্যাঁ রোগী পঙ্গু হয়ে যাবে, ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করতে পারে না বাংলাদেশের ডাক্তার। এটা আসলে আমাদের ভুল ধারণা, বিশ্বাসটাই সবথেকে বড় জিনিস। তো আল্লাহর রহমতে ডক্টর গাউসুল আজম স্যারের মাধ্যমে আমার আব্বু এখন পুরোপুরি সুস্থ, এখন আব্বু খুব সুন্দরভাবে হাঁটতে পারে, আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নাটোর জেলার বাড়ি আমার। আমি একটা অ্যাক্সিডেন্টে মাজার হাড় ভেঙে গেছিল একটা, আমি কিছুদিন পরেই ঢাকাতে আসি, গাউসুল আজম স্যারকে দেখাই, পরীক্ষা নিরীক্ষা করি, উনি আমাকে দেখে যে আপনার হাড় ভেঙে গেছে, তখন আমাকে উনি অপারেশন করে, অপারেশন করার পর আল্লাহর রহমতে আমি আরাম পাইছি। আজ 20 দিন পর আবার দেখাতে আসি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।